can lock remove, pattern pin password. প্রথমে পাওয়ার অফ করে নিব, পাওয়ার অফ, পাওয়ার অফ করে নেওয়ার পরে ভলিউম যে ডান বাটনটা আছে এটা ক্লিক করে রাখতে হবে, তারপরে পাওয়ার বাটন। যখন পাওয়ারটা চলে আসবে পাওয়ার বাটনটা ছেড়ে দিব, আপ বাটনটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে। যখন এই অপশনটা আসবে আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম, তারপরে আমাদের ইংলিশ এখানটা ক্লিক করতে হবে, তারপরে ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখুন প্লিজ এন্টার ভেরিফিকেশন কোড, তো আপনাদের যে কোডটা আসবে কোডটা বসাই দিবেন, আমার এই কোডটা আসছে আমি এটা বসাই দিলাম 4507। ক্লিক করার পরে তারপরে আপনার লেখা আসবে ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করে দিলাম, তারপরে ওকে, ফোনটা রিপোর্ট নিবে, নেওয়ার পরে স্টার্ট হতে একটু সময় লাগবে, আমি ভিডিওটা কাট করে দিচ্ছি। স্টার্ট, এখানটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যদি দেখেন যে নেক্সটে কাজ করতেছে তাহলে আপনাদের এটাতে গুগল অ্যাকাউন্ট লক নেই, যদি দেখবেন যে ওয়াইফাই কানেক্ট যাচ্ছে তাহলে গুগল যে অ্যাকাউন্টটা আছে এটা আপনাদের ফোনে লক হয়ে গেছে, আপনাদের যে ফোনের যে জিমেল অ্যাকাউন্টটা আছে ওইটা যদি থাকে তাহলে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলে লকটা খুলে যাবে, আর যদি না থাকে তাহলে আপনারা গুগল অ্যাকাউন্টটা বাইপাস করে নেবেন, মডেল নাম্বার লিখে চার্জ দিলে আমার ভিডিও আছে পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ।